বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত আরও দুই শিক্ষার্থী মারা গেছেন। তাদের নাম মোহাম্মদ রিয়াজ ও ইমন আলী। রবিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। গত 4 আগস্ট আন্দোলন চলাকালে সায়েন্স ল্যাব এলাকার মাথায় গুলিবিদ্ধ হয় মোহাম্মদ রিয়াজ। পরে ঢাকা মেডিকেল কলেজে বেশ কিছুদিন আইসিইউতে থাকার পর শনিবার বিকালে মারা যান তিনি। একই দিনে টাঙ্গাইলের মির্জাপুরে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরেক শিক্ষার্থী ইমন আলী। জানাজায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও হাসনাত আবদুল্লাহ।